কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটা ব্যাকরণের অংশ থেকে আমি আলোচনা করব। আমাদের আজকের বিষয়ের নাম হলো বিরাম চিহ্ন। আজকের বিষয়ের নাম হলো কি? বিরাম চিহ্ন। আমরা সাধারণ অর্থে বিরাম বলতে কি বুঝি? বিরাম শব্দের অর্থ হলো থামা বা অবসর নেওয়া বা জিরোনো বা বিশ্রাম নেওয়া। আমরা যেটাই বলি আসলে বিরাম শব্দের অর্থ হলো থেমে যাওয়া। আমাদের বাংলা ব্যাকরণে বিরাম চিহ্নের কিছু প্রয়োজনীয় বিষয় রয়েছে, আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠের নাম কি? বিরাম চিহ্ন। আমি কিছুক্ষণ আগেই বললাম যে বিরাম শব্দের অর্থ হলো বিশ্রাম। আসলে আমরা সারাক্ষণ কথা বলতে পারি না, পারি কি না, আমরা একটা না কথা বলতে বলতে মাঝে মধ্যেই থেমে যাই বা দম নিয়ে থাকি। অর্থাৎ বাক্যের অর্থকে সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে এবং শেষে কিছু বিরামের প্রয়োজন হয়, আর একেই বলা হয় বিরাম। বিরামের আবার আরও নাম রয়েছে, বিরামের নাম যেমন বিরামের বিকল্প নাম রয়েছে, যেমন বিরাম বা জ্যোতি বা ছেদ, এই তিনটা শব্দকে একই অর্থ বুঝায়। তাহলে বিরাম শব্দের অর্থ হলো বিশ্রাম, আর বিরামের অপর আর দুটা নাম রয়েছে, একটা নাম হলো জ্যোতি বা ছেদ। জ্যোতি বা ছেদ বা বিরাম, আমরা যাই বলি না কেন, তিনটা শব্দের অর্থ একই দাঁড়ায়। বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার না জানলে বাক্যের অর্থ সঠিকভাবে বোঝা যায় না। আমাদের কথা বলার সময় অর্থকে সুস্পষ্ট করে প্রকাশ করতে হলে অবশ্যই আমাদের থামার প্রয়োজন আছে, এবং অর্থকে স্পষ্টভাবে বোঝানোর জন্য আমাদের সময় বিশেষ কথা বলার ফাঁকে ফাঁকে আমাদের কিছু বিশ্রাম নিয়ে নিতে হয়। তা না হলে আমাদের বাক্য বা অর্থকে আমরা পরিষ্কারভাবে প্রকাশ করতে পারবো না বা বাক্যটা শুনতেও শ্রুতিমধুর লাগে না। সেজন্য বিরাম চিহ্ন সম্পর্কে আমাদের কী থাকতে হবে? ধারণা থাকতে হবে। আমি নিচে বিরাম বা জ্যোতি চিহ্নের কিছু নাম রয়েছে, সাংকেতিক রূপও রয়েছে এবং বিরাম চিহ্নের পরিমাণও উল্লেখ রয়েছে। আমি বোর্ডে লিখে তোমাদের বুঝাচ্ছি। এখানে অনেকগুলো বিরাম চিহ্নের নাম রয়েছে, যেমন নাম এবং এটার চিহ্ন কি রূপ, রূপ এবং বিরতির সময় কতটা সময় আমাদের থামতে হবে, বিরতির সময়। আচ্ছা, যেমন আমরা দাড়ি কথাটা অবশ্যই বুঝি। এক নাম্বার আমাদের কি হলো দাড়ি, এটা রূপটার কিরকম চিহ্নটা হলো এরকম দাড়ি। আর এটা কত সময় আমাদের থামতে হবে? সাধারণত এক সেকেন্ড কাল আমাদের বিরতি দিয়ে তারপর বাক্য শুরু করতে হবে। দুই নাম্বার হলো কমা, কমা কমা চিহ্নটা কীরকম, এই যেরকম আমরা কোনো নাম বলে এই চিহ্নের ব্যবহার করি, এটা কত সময় থামতে হবে? সেমিকোলনের অর্ধেক, সেমিকোলনের অর্ধেক, এরকম আরো অনেক আমাদের বিরতি চিহ্নের নাম রয়েছে। আমি একে একে লিখি, যেমন তিন নাম্বার হলো সেমিকোলন, সেমিকোলন। চার নাম্বার হলো সেমিকোলনের রূপটা কিরকম, সেমিকোলন হলো এই যে এরকম। তারপরে হলো কোলন, কোলনটা হলো এই যে এরকম। আর এগুলো বিরতিকাল হলো এই সেমিকোলন হলো, আমি পুরাটা বোর্ডে লিখছি না, যেমন কোলনের কি হলো দাড়ির অর্ধেক, অর্থাৎ এক সেকেন্ডের অর্ধেক সময় 15 সেকেন্ড। আর
কুলনটা হলো দাড়ির অর্ধেক, অর্থাৎ দাড়ি বলতে যে সময় লাগে তার অর্ধেক সময়ে আমাদের এই বিরতিটা দিতে হবে। এরকম আরো আছে, দেখো কুলন ডেশ, কুলন লিখলাম, এরপর ডেশ, ডেশ হলো কুলন ডেশ, কুলন ডেশ, কুলন ডেশের চিহ্নটা কিরকম, আগে তো আমরা লিখলাম কুলন, এইবার কুলন দিয়ে এখানে একটা ডেশ চিহ্ন, তারপর আবার এবার হলো ডেশ, কুলন ডেশ, ডেশ তো আমরা বুঝি এরকম একটা চিহ্ন ডেশ। এরপর রয়েছে হাইফেন, হাইফেন হলো ডেশের চেয়ে ছোট, হাইফেন হলো এরকম ছোট্ট একটা, মানে ড্রেসের চেয়ে একটু ছোট আকারে লিখতে হয়। আরো আমাদের ব্যাকরণে আরো কিছু চিহ্ন রয়েছে, যেমন লোক চিহ্ন, লোক চিহ্ন হলো আমরা কথা বলার সময় এরকম এখানে লিখি, তারপর হলো উদ্ধৃতি চিহ্ন, বন্ধনি চিহ্ন, তারকা চিহ্ন, আমরা বন্ধুনি চিহ্ন নিশ্চয়ই বুঝি, আমরা যখন বেকার এই গণিতের কাজগুলো করি তখন আমরা বন্ধুনি দিই, যেমন প্রথম বন্ধুনি, তারপর দিই এইভাবে দ্বিতীয় বন্ধুনি, ব্র্যাকেট আকারে দিই আমরা তৃতীয় বন্ধুনি ইত্যাদি, এগুলো হলো বন্ধুনি চিহ্ন। তারপর তারকা চিহ্ন, তারকা চিহ্ন আমরা অবশ্যই দিই স্টার চিহ্নের মতো, এরকম এরকম অনেক চিহ্ন আমরা আমাদের বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। তারপর হলো প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্নটা আমরা অবশ্যই সবাই চিনি, এইভাবে জিজ্ঞাসা চিহ্ন, এটা হলো প্রশ্নবোধক চিহ্ন। তারপর রয়েছে বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্ন হলো আমরা বিস্ময় চিহ্নটা আমরা কিভাবে লিখতে পারি, বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্নটা লিখতে গেলে আমাদের এইভাবে লিখে তারপর কি করতে হবে, নিচে একটা এইভাবে বিন্দু দিতে হবে। আমরা যদি জিজ্ঞাসা চিহ্নটা লিখি বা প্রশ্নবোধক চিহ্ন, আশা করি এই চিহ্নটা আমরা সবাই ব্যবহার করি এবং বুঝি, জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই এই চিহ্নগুলির সাথে আমরা পরিচিত আছি, বিশেষ করে আমরা যখন লেখার ক্ষেত্রে ব্যবহার করি বা বই বই পড়ার ক্ষেত্রে দেখি তখন আমরা এই চিহ্নগুলির অহরহ ব্যবহার দেখে থাকি। এখন আমরা তাহলে আমরা কী কী চিহ্নের কথা আজকে শিখলাম, আমাদের বাংলা ব্যাকরণে অনেকগুলো বিরাম চিহ্ন রয়েছে, এর মধ্যে দাড়ি, কমা, সেমিকোলন, কুলন, কুলন ডেশ, ডেশ, হাইফেন, লোক চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, বন্ধনি চিহ্ন, তারকা চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন। এখন আমরা এই চিহ্নগুলির সাথে এই চিহ্নগুলি কী, এতক্ষণ আমি বলছি তারপর আমি একটু বিশ্লেষণ করছি, যে দাড়িটা হলো পূর্ণ জ্যোতি বা কথার পরিসমাপ্তি বোঝাতে, অর্থাৎ বাক্যের শেষে যখন আমরা কোনো কথা বলি অর্থ প্রকাশ করে একেবারে বাক্যটা শেষ করি তখন বাক্যের শেষে একটা চিহ্ন দিতে হয়, যার নাম হলো দাড়ি চিহ্ন। যেমন বালকেরা মাঠে বল খেলে, এখানে বাক্যটার পুরোপুরি সমাপ্তি ঘটেছে, কি বলছে যে বালকেরা বালকেরা মাঠে খেলে, এই যে আমরা দাড়ি চিহ্ন দিয়ে বাক্যটা শেষ করে দিলাম। তাহলে এবার কমা চিহ্ন, কমা, কমাটা কিরকম, এরকম, এটা হলো কমা চিহ্ন। এটা ব্যবহারটা কিরকম, যে কমা বাক্যের যেখানে বিশ্রামের প্রয়োজন হয় অর্থাৎ বাক্যটা বলার ক্ষেত্রে কিছুটা সময় থামতে হবে, সেখানে কি বসবে, কমা বসবে। যেমন তিনি বলেন আজ স্কুল ছুটি, তিনি বলেন, যেমন আমরা কমার একটা বাক্য লিখি যে তিনি বললেন, এই যে কমা, আজ স্কুল ছুটি, তাহলে এখানে আমরা কোথায় কমার ব্যবহারটা শিখলাম, এই তিনি বললেন,
অর্থাৎ তিনি বললেন কমান আজ কি স্কুল ছুটি। এইভাবে আমরা আমাদের বাংলা ভাষায় বাক্যের বিভিন্ন জায়গায় আমরা এই চিহ্নগুলি ব্যবহার করে থাকি। এরপর সেমিকোলন, সেমিকোলনগুলো কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে তাকে সেমিকোলন বলে। যেমন মিথ্যা বলো না, মিথ্যা সর্বনাশ ডেকে আনে। আমি শুধু উদাহরণটা লিখছি যে বলছে মিথ্যা মিথ্যা বলো না। দেখো আমরা কোথায় ব্যবহার করতেছি, মিথ্যা বলো না, মিথ্যা সর্বনাশ ডেকে আনে। মিথ্যা সর্বনাশ ডেকে আনে। তাহলে আমরা বুঝতে পারছি তো বাক্যের কিভাবে কোথায় এই চিহ্নের ব্যবহারটা হয়েছে। এই যে এখানে ব্যবহারটা হয়েছে মিথ্যা বলো না, এখানে কিসের ব্যবহার হয়েছে, সেমিকোলনের ব্যবহার হয়েছে। এবার আমরা যদি দেখি কোলনের ব্যবহারটা, দৃষ্টান্ত প্রয়োগ করা হলে সেখানে কোলন বসে। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য শুরু করতেও কোলন বসে। যেমন কাল তিন প্রকার, যেমন যেমন কতটা লিখে আমরা যখন কোনো উদাহরণ দিই তখন আমরা এইভাবে কিন্তু লিখে থাকি, যেমন এই এরকম কোলন দিয়ে লিখে থাকি। যেমন কাল কাল তিন প্রকার, এই যে তিন প্রকার লিখে আবার আমরা এরকম কোলন চিহ্ন দিয়ে থাকি। এরপর আমরা লিখি কাল তিন প্রকার কী কী, বর্তমান, যেমন বর্তমান অতীত ও ভবিষ্যৎ। এই যে আমরা এখানে কোলনের ব্যবহার দেখলাম এবং তোমাদের আমি কিছু দেখাইলাম যে কোলনের ব্যবহারটা কীভাবে আমরা করে থাকি। আমরা সেটা সমস্ত চিহ্নের ব্যবহার অনেক করে থাকি কিন্তু আমরা জানি না কোনটার কী নাম আছে। এর এরপর দেখো আমরা কোলন শিখলাম, এবার কোলন দেশ। কোলনের পরে আমরা আগে কিছুক্ষণ আগে শিখলাম যে এরকম চিহ্ন হলো কোলন, এখন এটার সাথে একটা লম্বা একটা দাগ, এটা হলো কোলন দেশ। কোলন দেশটা হলো উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোলন দেশ ব্যবহৃত হয়। কোলন দেশ এক সেকেন্ডের মতো সময় থামতে হয়। যেমন বচন, বচন কী নির্দেশ করে, সংখ্যা নির্দেশ করে। যেমন লিঙ্গ, লিঙ্গ কত প্রকার, যেমন লিঙ্গ কথাটা লিখে আমরা যেমন লিঙ্গ লিখে লিঙ্গ লিখে এরকম দিয়ে দেখতে পারি যে স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ লিঙ্গ বা পুংলিঙ্গ বা পুরুষ লিঙ্গ ইত্যাদি, এইভাবে আমরা বোঝাতে পারি। এরপর আসে আমাদের দেশ চিহ্ন, কোলন দেশ লিখলাম, এখন দেশ চিহ্ন। বাক্যে এই প্রসঙ্গের এক প্রসঙ্গের সাথে অন্য প্রসঙ্গের সূচনা করতে দেশ ব্যবহৃত হয়। অন্য কথায় যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের যোগাযোগ বোঝাতে দেশ ব্যবহার করা হয়। যেমন পরিশ্রম করো, দেশের উন্নতি হবে। এখন আমাদের আরও কয়েকটা রয়েছে, যেমন হাইফেন, হাইফেনটা হলো দুই বা ততোধিক পদ সমাজবদ্ধভাবে এক পদী রূপে সংযোগের জন্য পদগুলোর মধ্যে হাইফেন বসে। হাইফেন শব্দ, হাইফেনটা কি সেটা আমি তোমাদের আগে বলে লিখে বুঝিয়েছি যে হাইফেনটা হলো এরকম চিহ্ন থাকবে হাইফেনের, হাইফেনের চিহ্নটা হলো এইরকম বলছে কি যে যেমন এ আমাদের শ্রদ্ধা অভিনন্দন, আমাদের প্রীতি উপহার। এই যে শ্রদ্ধা অভিনন্দন, শ্রদ্ধা অভিনন্দন, অভিনন্দন এরকম হতে হতে পারে। প্রীতি উপহার, প্রীতি উপহার, তাহলে আমরা এই যে শ্রদ্ধা অভিনন্দন, এই যে প্রীতি উপহার, তাহলে এগুলো আমাদের কিসের ব্যবহার হলো,
হাইফেনের ব্যবহার হলো। আমাদের এরকম ব্যাকরণে আরো অনেক চিহ্ন রয়েছে যেগুলো আমাদের ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আজকে আমরা শিখলাম কি বিরাম চিহ্ন কাকে বলে, আমাদের বাংলা ব্যাকরণে বিরাম চিহ্ন কি কি আছে, এবং বাক্যের কোন ক্ষেত্রে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়, এগুলি আমরা আজকে শিখলাম। আগামী দিন তোমাদের বাড়ির কাছে থাকবে এই বিরাম চিহ্নগুলি শিখে, বিরাম চিহ্নের রূপগুলো শিখে, তার প্রত্যেকটা চিহ্ন থেকে একটা করে বাক্য তৈরি করে আনবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।